আল্লামা জুনায়েদ বাবু নগরী, আল্লামা জুনায়েদ বাবু নগরী। সম্মানিত উপস্থিতি, এই মাত্র আলোচনা করলেন যিনি হযরত মাওলানা মুফতি শফি কাসিমী দামাত বারাকাতুহুম আলিয়া। এর পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মাহমুদুল হক মামুন সাহেব। ওনারা সকলেই আমাদেরকে খুব জ্ঞান গর্বমূলক আলোচনা করেছেন। এখনই আপনাদের সামনে আজকের এই মহাতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ আল জামিয়াতুল আলিয়া হাটহাজারী মাদ্রাসার শেখুল হাদিস হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক, বর্তমান বাংলার 18 কোটি তৌহিদি জনতার রাহবারে মিল্লাত মাহিউসুন্না আলিম কুল শিরোমণি উস্তাদুল আফাদিয়া, লক্ষ কোটি মানুষের নয়নের তারা আলহাজ হযরত মাওলানা আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বারাকাতুহুল আলিয়া হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على إمام المتقين خاتم الأنبياء والمرسلين سيد الأولين والآخرين سيدنا محمد بن عبد الله بن عبد المطلب الهاشمي المدني صلى الله عليه وسلم وعلى آله الطيبين وأصحابه الطاهرين ومن دعا بدعوتهم إلى يوم الدين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. জামিয়াতুল মাদানিয়া পলাশ উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিলের
মহতরম সভাপতি সাহেব, অত্র এলাকার ইসলাম প্রিয় তৌহিদি জনতা সম্মানিত মা ও বোনেরা, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, আমার প্রিয় সাংবাদিক বাইরা সহ এই মুবারক দিনে ওয়াস মাহফিলের মহতরম হাজরান মজলিস, আমি অনেকটা অসুস্থ, কয়েকদিন থেকে গলার আওয়াজও নষ্ট হয়ে গেছে, তারপরেও আপনাদের মহাব্বতে আপনাদের দোয়া পাওয়ার জন্য আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। দুইজন মুসলমান, দুইজন ইমানদার, দুইজন মুমিন মুসলমান সাক্ষাৎ করলে লাভ আছে, সাক্ষাৎ করলে কি আছে, লাভ আছে, ফায়দা আছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين يلتقيان فيتصافحان إلا غفر لهما قبل أن يتفرقا. দুইজন মুসলমান যদি সাক্ষাৎ করে, মুসাফা করে, হাত মিলায়, তারা সেখান থেকে কৃতজ্ঞ হওয়ার আগে আগে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করিয়ে দেবে। মুসলমানের যে কোনো কাজে লাভ আছে, লাভ আমরা জাতি হিসেবে বলেন না মুসলমান, আমরা মুসলমান জাতি, আমাদের আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রভু আল্লাহ, আমাদের সংবিধান ইসলাম, পবিত্র আল কোরআন, এইসব কথা আমরা বিশ্বাসী। আমাদের ধর্মের নাম ইসলাম, আসলে ইসলামই কেবল মাত্র বাস্তব ধর্ম, ইসলামই কেবল মাত্র সত্য ধর্ম, ইসলামই কেবল মাত্র হক ধর্ম, ইসলামই কেবল মাত্র
আল্লাহর মনোনীত ধর্ম। এগুলো আমাদের বিশ্বাস, ঈমান, ইয়াকিন, আকীদা। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দ্বীনান ফালান ইউকবাল মিনহু ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার সে ধর্ম কবুল করবে না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, সব কিছুর মালিক কে? আল্লাহু আল্লাহ। La ilaha illallah, la ma'buda illallah, la maqsuda illallah, la mahbuba illallah, la ma'shuqa illallah, la mawjuda illallah. Allah, Allah sala kono ma'bud? Nai. Allah sala kono maqsud? Nai. আল্লাহ ছাড়া কোন মওজুদ নাই। আসল অস্তিত্বের মালিক কে? আসল আসল অস্তিত্বের মালিক কে? আল্লাহ। আমাদের অস্তিত্ব হওয়া না হওয়া এক সমান, আমাদের অস্তিত্ব থাকা না থাকা এক সমান। আসল অস্তিত্বের মালিক আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহকে বিশ্বাস করতে হবে। খাদিম মুসলমান হওয়ার জন্য আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে, আল্লাহর সংবিধান মেনে চলতে হবে। সব কিছুর মালিক কে? আল্লাহ। লহু কিছুর মালিক? আল্লাহ, আল্লাহ। রাশিয়া আমেরিকার মালিক? চীন ভারতের মালিক? আল্লাহ। পাকিস্তান বাংলাদেশের মালিক? আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমাদের মালিক? আল্লাহ। এগুলো আমাদের মালিক আল্লাহ। মালিকানা, মালিকানা যার আইন তার, মালিকানা যার হুকুম তার, সেই হিসাবে যেহেতু বাংলাদেশের সংসদ এবং সংবিধানের মালিক আল্লাহ, সেহেতু বাংলাদেশের সংবিধান এবং সংসদে, বাংলাদেশের সংসদ এবং সংবিধানে আইন চলবে কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। নির্দেশ চলবে কার? আল্লাহ, আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সব জায়গায় হুকুম চলবে কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। এখানে এই কথা শেষ। এই কথাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আর কোনো সমস্যা নাই, আর কোনো সমস্যা নাই। কিন্তু দুঃখজনক ভাবে বলতে হয়, বাংলাদেশের সংবিধানে এখন আল্লাহর হুকুম, আল্লাহর আইন এবং দ্বীনে ইসলামের বিপরীত পরিপন্থী অনেক কিছু আছে, আছে কি না? সে কারণেই তো আসতেছে গজব।
মুখে মাই কেতা হুঁ আল্লাহ তুমি হাল দেখ, জবকে মাই কেতা হুঁ আল্লাহ তুমি হাল দেখ, হুকম হতা হই কে আপনা নাম আমার দেখ। আল্লাহ তাআলা গজব দিতেছেন না, আল্লাহ তাআলা গজব নাজিল করতেছেন না, আমরা আমরা আল্লাহর গজবকে টেনে টেনে আনতেছি। হুকম হতা হই কে আপনা নাম আমার দেখ। সব কিছুর মালিক আল্লাহ, সব জায়গায় হুকুম চলবে, আইন চলবে, সংবিধান চলবে কার? আল্লাহ। আল্লাহর সংবিধান হলো কোরআন সুন্নাহ, কোরআন হাদিস। এই আল্লাহ, আল্লাহর সংবিধান কি? কোরআন হাদিস। কোরআনে শাসন কায়েম করতে হবে, কোরআনে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, না হয় শান্তি আসবে না, না হয় শান্তি আসবে না। বাস্তব কথা বলতেছি, শান্তির দিশারি, শান্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান চালু করতে হবে, কোরআনে শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, নবী মুহাম্মদের সংবিধান চালু করতে হবে, ব্যক্তি জীবনেও, পারিবারিক জীবনেও, সামাজিক জীবনেও, রাষ্ট্রীয় জীবনেও, আন্তর্জাতিক ক্ষেত্রেও কোরআনে শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। বিশ্ব নবীর হুকুম সংবিধান চালু করতে হবে, ঠিক আছে, তখন আসবে শান্তি। কি মুহাম্মদ সে ওয়ফা তুমি তো হাম তেরে হ্যায়, কি মুহাম্মদ সে ওয়ফা তুমি তো হাম তেরে হ্যায়, আর ইয়ে জাহাঁ চিজ হ্যায় ক্যা লৌহ কলম তেরে হ্যায়। সকলে শান্তি চায়, সকলে শান্তি চায়, কিন্তু শান্তি আসবে কিভাবে এটা চিন্তা করে না, শান্তি আসে কোথায় এটা চিন্তা করে না, বরং অশান্তির জায়গায় শান্তি তালাশ করে। ও সুশীল সমাজ, ও সুশীল সমাজ, ও শিক্ষিত মহল, একটু গবেষণা করেন, গবেষণা করেন, অশান্তির জায়গায় কেন শান্তি তালাস করতেছেন? শান্তির জায়গায় শান্তি তালাস করতে হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ঘটনা মনে করলো, তাবেঈ মুহাদ্দিস আলেম জলিল এবং রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন, অর্ধবিশ্বের রাজা, কার সেই বড়? কে? ওমর ইবনে আব্দুল আজিজ, অর্ধবিশ্বের রাজা, তার সেই বড়। তিনি কিভাবে রাজত্ব করেছেন ইতিহাস পড়েন, তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ইতিহাস পড়েন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, রাজত্ব করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং পবিত্র আল কোরআনের সংবিধান অনুযায়ী। নবী এবং আল কোরআনের কি সংবিধান অনুযায়ী? কোরআনি শাসন ব্যবস্থা অনুযায়ী, নবীর সংবিধান অনুযায়ী ওমর ইবনে আব্দুল আজিজ রাজত্ব করেছেন। বিদায়,
ওমর ইবনে আব্দুল আজিজের রাজত্বকালে ইনসাফ ছাড়া জুলুম ছিল না, শান্তি ছাড়া সন্ত্রাস ছিল না। তিনি রাজত্বকালে ন্যায় নীতি ছাড়া অন্যায় ছিল না। আরে মানুষ তো মানুষ, মানুষ তো ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ইনসাফদার হয়ে গেছে, পশু পাখি পর্যন্ত ভালো হয়ে গেছে। বড়রা বলব ভালো হয়ে গেছে, ইনসাফদার হয়ে গেছে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি রাজত্বকালে বাঘ এবং ছাগল একসাথে উঠা বসা করত, বাঘ এবং ছাগল একসাথে পানি পান করত নহর থেকে, বাঘ এবং ছাগল তিনের রাজত্বকালে বাঘ এবং ছাগল একসাথে জমিনের ঘাস খেত, বাই বাই ছিল। কোনদিন ওমর ইবনে আব্দুল আজিজের রাজত্বকালে বাঘে ছাগলের উপর হামলা করে নাই, বাঘে ছাগলের উপর জুলুম নির্যাতন করে নাই। আশ্চর্য যুগ, ইসলাম ধর্মের সোনালী যুগের ইতিহাস। কাজা খাই দাসে তনগর দাওয়ায় সেই নারা, কাজা খাই দাসে তনগর দাওয়ায় সেই নারা, গায়ে গায়ে বাজহানি কিসে পারি নারা। বাঘ পর্যন্ত ভালো হয়ে গেছে, বাঘ পর্যন্ত ভালো হয়ে গেছে, ইনসাফকার হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজের রাজত্বকালে বাঘ এবং ছাগল একসাথে উঠা বসা করত, কিন্তু বর্তমান দুইজন মানুষ একসাথে থাকতে পারে না। আব্দুল আজিজের আমলে বাঘ এবং ছাগল একসাথে থাকত, কিন্তু বর্তমান দুইজন মানুষ একসাথে থাকতে পারে না, একজন আরেকজনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে, একজন আরেকজনকে নির্বিচারে গুলি করে হত্যা করে, একজন আরেকজনকে ক্রস ফায়ার করে হত্যা করে। বেটি পত্রিকার পাতা খুললেই তো হনাহনি হানাহানি রক্তারক্তি ছাড়া আর কিছু দেখা যায় না। কেন এই ব্যবধান কেন হলো? সে যুগে ছিল শান্তি আর এই যুগে অশান্তি। সে যুগে ছিল ন্যায় নীতি, ন্যায় নীতি আর এই যুগে জুলুম ছাড়া, জুলুম নির্যাতন ছাড়া আর কিছু নাই। এই ব্যবধান কেন হলো? তার কারণ হলো সে যুগে ওমর ইবনে আব্দুল আজিজ রাজত্ব করেছেন কোরআনি সংবিধান অনুযায়ী, রাসূলের সংবিধান অনুযায়ী, আর বর্তমান যুগে কোরআনি সংবিধান নাই, রাসূলের শিক্ষা ব্যবস্থা নাই। যা কিছু আছে আমেরিকা আর রাশিয়ার
নীতি নীতি আর শিক্ষা শিক্ষা ব্যবস্থা আছে, ঠিক না বেবি? রাশিয়া আমেরিকার শিক্ষা ব্যবস্থায় কোন শান্তি আছে? নাই। রাসুলের শিক্ষা ব্যবস্থায় কি আছে? শান্তি আছে। কি মোহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তেরে ইয়ে যা চিজ হে ক্যা লৌহ কলম তেরে ইন্নাল লাযীনা আমানু যারা খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা কোরআনি শাসন ব্যবস্থাকে মানে, যারা রাসূলের তরিকাকে মানে, ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যারা রাসূলের তরিকা মানবে, আল্লাহকে বিশ্বাস করবে, নবীর তরিকা কে বিশ্বাস করবে, তারাই খাঁটি মুসলমান। তারাই কি খাঁটি মুসলমান? এবং যারা ফেরেশতাগণকে বিশ্বাস করে, এবং যারা আসমানি কিতাবাদিকে বিশ্বাস করে, এবং যারা পরকালকে বিশ্বাস করে, এবং যারা তাকদীরের বারো বারো এবং মন্দকে বিশ্বাস করে, তারাই খাঁটি মুসলমান। আমরা আলহামদুলিল্লাহ এসব কিছু বিশ্বাস করি কিনা? এই সব কিছু যারা মানবে বিশ্বাস করবে তাদেরকে বলা হয় খাঁটি মুসলমান, তাদেরকে বলা হয় আস্তিক। কি বলা হয়? আস্তিক। আস্তিক। আর যারা এই সমস্ত আকীদা বিশ্বাস করবে না, মানবে না, এই সমস্ত কথা যারা বিশ্বাস করবে না, মানবে না, অস্বীকার করবে, ওদেরকে বলা হয় নাস্তিক। ওদেরকে বলা হয় নাস্তিক। নাস্তিক। এখন নাস্তিক আর নাস্তিকের লড়াই বিস্তারিত বলবো না, বলার সময় নাই, বলার আওয়াজ ঠিক নেই। এখন লড়াই করতেছে কার? নাস্তিক। নাস্তিক। নাস্তিক আর নাস্তিক। আওয়ামী লীগ বিএনপির কোন লড়াই নেই, কারণ স্বাধীন দেশে নিজের ইচ্ছে মতো পার্টি করবে, দল করবে, এটার স্বাধীনতা আছে কিনা? আওয়ামী লীগ করুক সমস্যা নাই, বিএনপিরা বিএনপি করুক সমস্যা নাই। আসলে আওয়ামী লীগ বিএনপির লড়াই নেই, দেখেন না ইদ্দাহের মাঠে আওয়ামী লীগ বিএনপি পাশাপাশি দাঁড়ায় ঈদের নামাজে, ঠিক না বেদি? কোন লড়াই নাই। জুমা মসজিদে, জুমা মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসলে আওয়ামী লীগ বিএনপি পাশাপাশি দাঁড়ায়, কোন লড়াই নাই। আসল লড়াই সারা ওয়ার্ল্ডে চলতেছে বর্তমান কি? আস্তিক আর নাস্তিকের এই লড়াইতে। আমরা আস্তিকের সাথে থাকবো, আস্তিকের সাথে থাকবো, কারণ তারা হক, তারা হকপন্থী। তারা কি? হকপন্থী। সেরকম করতে পারলে আমরা খাঁটি মুসলমান হব। কি হব? খাঁটি মুসলমান হব। এইসব আকীদাকে বিশ্বাস করলে খাঁটি মুসলমান হতে পারে। যারা খাঁটি মোমেন মুসলমান, দুঃখজনক ভাবে বলতে হয় বর্তমান কিছু কুচক্রি মহল, কিছু ইহুদি খ্রিস্টানের ধারালেরা, কিছু মুনাফিকরা, কিছু নাস্তিক মুরতাদেরা
অবচেষ্টা করে আসতেছে বিশ্বের বুক থেকে, বাংলাদেশের বুক থেকে, বাংলার বুক থেকে, ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামকে উৎখাত করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহকে উৎখাত করার জন্য। কিন্তু আমি আজকে আপনাদের এই বিশাল জনসমাবেশ থেকে, ওয়াজ মাহফিল থেকে বলবো, ও নাস্তিক মূর্তদেরা, ও ইহুদি খ্রিস্টানের দালালেরা, আপনারা যদি ইসলামকে উৎখাত করতে চান, আপনারা যদি ইসলামকে নিয়ে খেলা করেন, আমরা মুসলমানরা, আমাদের যুবকেরা আপনাদের সাথে কঠিন খেলা করিয়া দেখাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খুশিয়া সাবধান, ইসলামের শত্রুরা, আল্লাহু আকবার। আমাদের যুবকেরা, মাদ্রাসার ছাত্র বলেন, ভার্সিটি কলেজের ছাত্র বলেন, সকলে তো মুসলমান, সেই হিসাবে আমাদের যুবকেরা, আমাদের খলিফার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মাখা ধর্ম, নবী মুহাম্মদের রক্ত মাখা ধর্ম দীনে ইসলামকে জিন্দা করার জন্য প্রয়োজনে আমাদের যুবকেরা বুকের তাজা রক্ত প্রয়োজনে জান মাল সব কিছু কোরবান করতে হবে। এগুলো খাঁটি মুসলমানদের দায়িত্ব আর জিম্মেদারি। ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, এত গভীর রাত্রে এগুলো বলার সময় নাই। বর্তমান বেশি ফেতনা শুরু হয়ে গেছে, বর্তমান ইসলামের বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেছে। একটা নতুন ফেতনা ইসলামের বিরুদ্ধে, সেটা হলো উগ্রবাদী হিন্দু সংগঠন এসকনের ফেতনা। উগ্রবাদী হিন্দু সংগঠন এসকনের ফেতনা, সাবধান থাকবেন, হুশিয়ার থাকবেন। এই এসকনের উদ্দেশ্য হলো বাংলার বুক থেকে ইসলামকে উৎখাত করা। কিছু তারা ইশারা ইঙ্গিতে কাজ করতেছে, আর কিছু সরাসরি করতেছে। উদ্দেশ্য হলো, ওদের উদ্দেশ্য হলো আমাদের সাথে বন্ধুত্ব নয় শত্রুতা। সে কেমন মৌলবী, সে কেমন মানুষ যে এসকন থেকে টাকা নিয়ে বমন করিয়া কোরআন শরীফের সাথে গীতা পাঠ করাইতেছে? কোরআন শরীফের পর কি পাঠ করা হলো? গীতা। আরে কোরআন শরীফের সাথে যদি গীতা পাঠ করা হয়, কোরআনের অবমাননা হবে কিনা, অপমান হবে কিনা, কোরআনের পবিত্রতা নষ্ট হবে কিনা? মাদ্রাসার উদ্দেশ্য হলো কোরআনের খেদমত করা, কোরআনের সেবা করা। এখন এসকন থেকে টাকা নিয়ে যদি ভবন করিয়া কোরআনের সাথে যদি গীতা পাঠ করায় বা করে, তাহলে কোরআনের খেদমত হবে না, কোরআনের সেবা হবে না, কোরআনের অবমাননা হবে। কোরআনের
আর এই কোরআন কাল কিয়ামতের মাঠে সেরকম মৌলবীর বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহর দরবারে বাঁচতে পারবে? বড় ফেতনা, এসকনের ফেতনা, সাবধান। ওদের সাথে কোন সংসর্গ রাখবেন না, ওদের সাথে কোন সম্পর্ক রাখবেন না। মুখতসর বলতেছি, আরেক ফেতনা কাদিয়ানি ফেতনা। আরেক ফেতনা কি? কাদিয়ানি ফেতনা। সমস্ত মুসলমানরা একমত, সমস্ত আলেম ওলামারা একমত, সমস্ত মুসলমানরা একমত যে কাদিয়ানি মুসলমান হতে পারে না। কাদিয়ানিরা কি কাফের? কোন সন্দেহ আছে? না, তারা কাফের। আল্লাহর কাছে কাফের, বান্দার কাছে কাফের, রাসূলের কাছে কাফের, ফেরেশতাদের কাছে কাফের। সুতরাং মাননীয় সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে আমার দাবি, আমাদের দাবি, যেহেতু কাদিয়ানিরা আল্লাহর কাছে বান্দার কাছে কাফের আর কাফের, সেহেতু 90% মুসলমানের দেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম এবং কাফের ঘোষণা করতে হবে। এই দাবি আছে কিনা? আছে। তবে কাদিয়ানিরা এই দেশে থাকতে পারবে, কাদিয়ানিরা এই দেশে থাকতে পারবে, কিন্তু থাকতে পারবে মুসলমান হিসাবে নয়, কাফের হিসাবে থাকতে পারবে, সংখ্যাগরিষ্ঠ হিসাবে নয়, সংখ্যালঘু হিসাবে থাকুক হিন্দুদের মতো, কিন্তু তারা মুসলমান হিসেবে থাকতে পারবে না, মুসলমানের পরিচয় দিতে পারবে না, মুসলমানের পরিভাষা ব্যবহার করতে পারবে না, মসজিদ ব্যবহার করতে পারবে না, আজান ব্যবহার করতে পারবে না, জামাত জুমা ব্যবহার করতে পারবে না, কারণ তারা কাফের। আরেক ফেতনা হিজবুত তাওহীদের ফেতনা। এই আরেক ফেতনা কি? হিজবুত ফেতনা। আরো অনেক ফেতনা আছে, এই সমস্ত ফেতনার মোকাবেলা করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, আমরা মুসলমান, আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইতিহাস প্রমাণ করেছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংস করতে চাইবে, লা ইলাহা ইল্লাল্লাহ বাকি থাকবে, তারাই ধ্বংস হয়ে যাবে। ইতিহাস প্রমাণ করেছে ভিন্ন ভিন্ন। জালিম সরকার, জালিম সরকার নমরুদ, নাম শোনেন নাই? নমরুদ লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংস করার জন্য অপচেষ্টা করেছিল কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এই জালিম নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল। হাত পা বেঁধে ইব্রাহিম খলিলকে জালিম নমরুদ আগুনে কি করেছিল? নিক্ষেপ করেছিল। তখন আরশওয়ালা আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলেছেন,
নার কুনি বারদাও মশালা মান আলাই বরাহিম করুনা ইয়া নার কুনি বারদাও মশালা মান আলাই বরাহিম হে আগুন আমার ইব্রাহিম খলিলের জন্য শান্তির বাগান হয়ে যাও কে বলছেন আল্লাহ এক রওয়ায়েত অনুযায়ী ইব্রাহিম খলিল আলাইহিসসালাম এই আগুনের কুণ্ডলের ভিতরে সাত দিন ছিলেন কয়দিন সাত দিন সাত দিন ছিলেন সাত দিন ভর ইব্রাহিম খলিল আলাইহিসসালাম পায়ে হেঁটে আগুনের কুণ্ডল থেকে বের হয়ে চলে আসছেন জিন্দা জিন্দা এলাকাবাসীরা দেখিয়া অবাক এলাকাবাসীরা জিজ্ঞেস করলো হুজুর আমরা তো মনে করেছিলাম আপনি জলে ভরে ছাই গেছেন জলে ভরে ছাই গেছেন এখন তো দেখতেছি আপনার একটা পশম জলে নাই রাখে আল্লাহ রাখে আল্লাহ আর কে কেমন ছিলেন এই সাত দিন তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন ও এলাকাবাসীরা আল্লাহ রহমান আল্লাহ মেহেরবান আল্লাহ দয়াবান আল্লাহ তাআলা আমার উপর মেহেরবানি করেছেন যে সাত দিন আগুনে ছিলাম সে সাত দিন যে আরাম ভোগ করেছি যে শান্তি পেয়েছি আমি আমার পুরো জীবনে সেরকম শান্তি আর দেখি নাই এভাবে নমরুদ লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংস করার জন্য অপচেষ্টা করেছিল কিন্তু কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বাকি আছে নমরুদ ধ্বংস হয়ে গেছে নমরুদকে আবার ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তুফ কামান ব্যবহার করেন নাই এলএমজি ব্যবহার করেন নাই মেশিন গান ব্যবহার করেন নাই কেরোসিন কুক ব্যবহার করেন নাই হ্যান্ড বোমা ব্যবহার করেন নাই বরং আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করেছেন একটা মশা দিয়ে কি দিয়ে সোরে ও খাস